যদি কখনো টাকার অভাব হয় মনে রাখবেন এই জিনিসটা কখনো যদি টাকার অভাব হয় দেখছেন আপনার ইনকাম আপনার অনেক কিছু দরকার কিন্তু তেমন আসছে না আপনি কি করবেন জানেন যা আছে ওইখান থেকে দান করে দিবেন সুবহানাল্লাহ হয় না সুবহানাল্লাহ আপনার কাছে আছে 15 টাকা কত 15 টাকা কেউ একজন আইছে 5 টাকা দিয়ে দিবেন তাহলে লস হলো কত 5 আছে কত 10 আপনি এই 5 টা দেওয়ার সময় করবেন আল্লাহ তোমার বান্দারে দিতেছে কিন্তু বুঝবেন জিনিসটা আপনার মোবাইলটা যদি আমার ছেলে ভাঙে গুনাহগারে আমার দেওয়া লাগতো না আমার মোবাইলটা যদি আপনার ভাই ভাঙবে আপনার গুনাহগারে দেওয়া লাগতো না আমরা পাই না কেন জানেন আমরা আল্লাহ থেকে নিতে জানি না ভাইয়ে জায়গা খাইছে আপনি ভাইয়ের বিপক্ষে কেন মামলা দিচ্ছেন আপনি আল্লাহর বান্দার বিপক্ষে আল্লাহর কাছে না মামলা দিবেন তোয়েন আপনার জয় হইতো সিস্টেম দুইটা একটা হলো আপনার বন্ধন আর একটা হচ্ছে আল্লাহর বন্ধন আমরা বেস লাগাই নিজের বন্ধনের হিসাবটা কইরা এবার দেখেন আল্লাহ তুমি যা দিছো এখান থেকে কিন্তু আমি তোমার বান্দারে দিতেছি তো তোমার বান্দারে আমি দিছি তাহলে হিসাব মোতাবেক আমি তোমার বান্দারে দিছি এই বান্দার আল্লাহকে তুমি তো তুমি আমারে দিবা হিসাব বরাবর এখন কেন আল্লাহ দিলে কি কম দেনে বেশি দেয় বেশি আপনাদের এখানে কয় পার্সেন্ট চলে 2% 3% 4% 5% আল্লাহ কয় আমি 5% হিসাব করি না আমি 10% মানজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা আমি রবের জন্য যে এক দিবে আমি আল্লাহ তাকে এক দিই না 10 গুণ বাড়াই দিই বলেন সুবহানাল্লাহ আরেকটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ